করোনা আক্রান্ত রোগীর চাপে চট্টগ্রামের সরকারি বেসরকারি কোনো হাসপাতালেই এখন বেড খালি নেই। এই বাস্তবতায় রোগীর অক্সিজেন লেভেল 93% নিচে না নামা পর্যন্ত হাসপাতালে আসতে নিরুৎসাহিত করছেন চিকিৎসকরা। অথচ গবেষণা বলছে অন্তত 24% রোগীর মৃত্যু হচ্ছে দেরিতে হাসপাতালে আসার কারণে। সম্প্রতি ভাইরাল অটোপসি অফ ডেথ অ্যামাং কনফার্মড কোভিড-19 কেসেস এই শিরোনামে এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। শোয়াক কুমার বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগীর প্রথম মৃত্যু হয় গেল বছরের 11 এপ্রিল। এক বছরের কিছু বেশি সময়ের ব্যবধানে সেই সংখ্যা এখন হাজার ছুঁই। মৃতের এই তালিকা প্রতিদিনই বাড়ছে। এই বাস্তবতায় করোনায় মৃত্যুর কারণ অনুসন্ধানে গবেষণা চালিয়েছে একদল চিকিৎসক, যার নেতৃত্ব দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগ। চট্টগ্রামের 77, কুমিল্লার 96 আর কক্সবাজারের 49 জন রোগীর উপর চালানো ওই গবেষণায় দেখা গেছে বাসায় চিকিৎসা নেওয়ার কারণে 19.4% রোগী অক্সিজেনের সংস্পর্শেই আসেনি। দেরিতে হাসপাতালে আসায় 24% রোগীর ক্ষেত্রে চিকিৎসকদের কিছুই করার ছিল না। মৃতদের মধ্যে 81% শরীরে জ্বর ছিল আর শ্বাসকষ্টের জটিলতা ছিল 75% রোগীর ক্ষেত্রে। দ্রুত তারা যখন খারাপ হয়ে যান তখন তারা শহরমুখী হন। সেক্ষেত্রে যাদের অক্সিজেন স্যাচুরেশন আমাদের 88% নিচে নেমে যায় এবং অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায়, তাদের কিন্তু বাঁচানো কঠিন হয়ে যায়। চট্টগ্রামের মৃতের মতোই ভয়াবহভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সরকারি বেসরকারি মিলিয়ে 1500 শয্যার একটিও খালি নেই এখন। একটি ICU বেডের জন্য শ্রিয়ালে থাকতে হচ্ছে অন্তত 35 জন মুমূর্ষু রোগীকে। তাই হাসপাতালের উপর চাপ কমাতে এখনও বাসায় থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, তবে তা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। বুকের একটু ব্যথা মনে হচ্ছে, হাত পা একটু ব্লুইশ হয়ে যাচ্ছে, এক্সট্রিম ফ্যাটিগেবিলিটি, কিংবা জ্বর কমতেছে না, সেক্ষেত্রে আপনি হাসপাতালের দিকে দৌড়াবেন। চিকিৎসকরা বলছেন করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা পদ্ধতির রূপরেখা নির্ধারণে এ ধরনের গবেষণা আরও প্রয়োজন। চিকিৎসা কার্যক্রমে রোগীদেরকে সচেতন করে তোলার জন্যে কোন সাইডটাতে আমরা বেশি এমফাসিস দেব, সেই জিনিসগুলোতে আমাদেরকে অবশ্যই কাজে লাগাবে। গবেষণা চালানো ওই 222 জন রোগীর মধ্যে 140 জনের বয়স ছিল 50 বছরের বেশি, শতাংশের হিসেবে যা 63%। এছাড়া 49% রোগী ডায়াবেটিস আর 32.4% রোগী আগে থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সোহাগ কুমার বিশ্বাস, SATV চট্টগ্রাম। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।